অন্যান্য দিনের মতো শুক্রবার বিকেলেও তেলিয়ামুড়া মহকুমার মহারানীপুর গ্রামের বাসিন্দা সজল বণিক বাইকে করে বেকারি সামগ্রী বিক্রি করতে তুলা শিখর বাজারে যান। একটি দোকানের সামনে বাইক দাঁড় করিয়ে দোকানে বেকারি সামগ্রী দিচ্ছিলেন তিনি। এই সময় 4 থেকে 5 জন অপরিচিত যুবক সজল বণিকের সামনে এসে তাকে মারতে শুরু করে। সজল বণিক এর প্রতিবাদ জানাতে যুবকরা লাঠি ও বাঁশ দিয়ে তার মাথায় শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে শুরু করে। রক্তাক্ত অবস্থায় সজল বণিক মাটিতে লুটিয়ে পড়লে তার পকেট থেকে মোবাইল ফোন সহ টাকা পয়সা ছিনিয়ে নিয়ে দুষ্কৃতীরা। যাবার পরে তার বাইকটিকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় তারা। খবর পেয়ে চম্পাহাওড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং রক্তাক্ত সজল বণিককে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন সজল বণিক জানান, দুষ্কৃতীরা প্রথমে সংখ্যা 4-5 জন ছিল, পরে তাদের সাথে আরো 5-6 জন যোগ দেয়। দুষ্কৃতীদের চিনতে পারেননি বলেও তিনি জানান। যাওয়ার পরে টাকা পয়সা লুটপাট করছে আপনার কি নাম? আমার নাম সজল বণিক। বাড়ি কোন জায়গায়? কটার সময় গেছিলেন আপনি? কোন জায়গায় হয়েছে ঘটনাটা? এদিকে শুক্রবার রাতে আশঙ্কাজনক অবস্থায় আহত সজল বণিককে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলের তীব্র আতঙ্কে সৃষ্টি হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আরএ নিউজ।